সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাংশনে বেসিক থেকে একটু অ্যাডভান্স পর্যায়ে নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি আলোচনা করেছিলাম যে আসলে ফাংশন জিনিসটি কি সেটা নিয়ে, এবং বলেছিলাম যে ফাংশন সম্পর্কে জানতে গেলে বেসিক পর্যায়ে চারটা জিনিস জানতে লাগবে: রিটার্ন টাইপ, ফাংশন নেম, আর্গুমেন্ট লিস্ট এবং রিটার্ন ভ্যালু। আমি আগামী কয়েকটা পর্ব এবং আজকের পর্ব সহ এই চারটে বিষয়ে আলাদা আলাদাভাবে বর্ণনা করার চেষ্টা করব, কিন্তু এর মধ্যে ফাংশন নেমটাতে আলোচনা করার কিছুই নেই। কারণ ফাংশন নেমটা হচ্ছে ফাংশনের নাম, এবং এই ফাংশনের নাম ভেরিয়েবলের নামের মতোই, যেমন ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতাম যে রুলস মেনটেন করে, সেই রুলসগুলো মেনটেন করে ফাংশনের নেম নামকরণ করতে হয়। এবং বাকি যে তিনটা রয়েছে, রিটার্ন টাইপ, আর্গুমেন্ট লিস্ট, রিটার্ন ভ্যালু, এই তিনটাই আমি মূলত আলোচনা করব। আজকের পর্বে আমি আলোচনা করব রিটার্ন টাইপ নিয়ে। রিটার্ন টাইপ কি? গত পর্বের উদাহরণে আমি বলেছিলাম যে ব্লেন্ডার থেকে আমরা পাবো জুস। জুসের টাইপটা কি? তরল। এটাই হচ্ছে যে আমরা জুস থেকে যে জিনিসটা পাচ্ছি, এই সরি, ব্লেন্ডার থেকে যে জিনিসটা পাচ্ছি সেটার টাইপ হচ্ছে তরল। জুসের টাইপ হচ্ছে তরল, জুসটা হচ্ছে ভ্যালু পাচ্ছি আমরা, এবং এটা যে টাইপ, যে ভ্যালুটা পাচ্ছি তার যেটা টাইপ সেটাই হচ্ছে তার রিটার্ন টাইপ। এখানেও সেরকম পদ্ধতি, যে আমরা যে ভ্যালুটা একটা ফাংশন থেকে পাবো তার যে টাইপটা হবে সেটা হচ্ছে তার রিটার্ন টাইপ। অর্থাৎ আমরা এই ফাংশনটা আমাকে এই টাইপের জিনিস রিটার্ন করবে। ফাংশন থেকে যে জিনিসটা বলা উচিত, যে একটা ফাংশন থেকে আমরা হয় কোনো কিছু রিটার্ন করব না, অথবা একটা জিনিস রিটার্ন করব। আমরা একাধিক রিটার্ন করতে পারবো না, একটা ফাংশন থেকে একাধিক রিটার্ন করার কোনো অপশন নেই। সো রিটার্ন টাইপের ভিত্তিতে তাহলে ফাংশনকে আপাতত দৃষ্টিতে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে একটা ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, একটা হচ্ছে ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে। কোনো কিছু বলতে শুধুমাত্র একটা জিনিস রিটার্ন করবে। প্রথমে আলোচনায় আসি যে রিটার্ন করবে না এরকম ফাংশন নিয়ে। ধরলাম যে আমার একটা ফাংশন শুধুমাত্র কিছু কাজ করবে, এই ফাংশন থেকে আমার কোনো কিছু রিটার্ন করার নাই। রিটার্ন করার ব্যাপারটা কি, যে আমি মেন ফাংশনে ওই ভ্যালুটা নিয়ে কাজ করব, সেই ভ্যালুটা আমাকে এই ফাংশন থেকে পাস করে দিবে, এটা হচ্ছে যে রিটার্ন ভ্যালু। তো আমি চাচ্ছি যে আমি ফাংশনটা যদি কল করি তাহলে সে কোনো কিছু রিটার্ন করবে না, কিন্তু কিছু কাজ করবে। ভয়েড এক্ষেত্রে ইউজ করা হয়। ভয়েড দিয়ে বোঝানো হচ্ছে যে ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। তো আমি এখানে ভয়েড একটা ফাংশন লিখতেছি, জাস্ট ফাংশন ওয়ান নামে। এর মধ্যে আমি কোনো কিছু আর্গুমেন্ট দিচ্ছি না, আর্গুমেন্ট ব্যাপারটা আমি পরে আলোচনা করব। আপাতত এখানে কোনো আর্গুমেন্ট দিচ্ছি না। এখন বলেছি যে ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, অর্থাৎ রিটার্ন করবে না, কোনো কিছু রিটার্ন করবে না। দেখুন, রিটার্ন জিরো মানে কিন্তু কোনো কিছু রিটার্ন করবে না এরকম না। রিটার্ন জিরো মানে সে জিরো রিটার্ন করবে, আর এইভাবে দেওয়া মানে হচ্ছে সে কোনো কিছু রিটার্ন করবে না। এটা আমরা দিতেও পারি না দিতেও পারি, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। এটা দেওয়া মানে হচ্ছে রিটার্ন করবে না, রিটার্ন সেমিকলন, অথবা না দিলেও চলবে। এবং আমি কাজ করব যে এই ফাংশনে শুধুমাত্র একটা প্রিন্টের কাজ করবে, প্রিন্টের দিস ইজ ফাংশন, এই ফাংশনে শুধুমাত্র একটা প্রিন্টের কাজ করলো। সব থেকে একটা প্রচলিত ধারণা, মানে অনেকে জিনিসটা বুঝতে ভুল করে, যে একটা ফাংশন রিটার্ন করা আর প্রিন্ট করা একই জিনিস। আসলে এটা কখনোই একই জিনিস না। এইটাই হচ্ছে প্রথমে বুঝতে হবে যে প্রিন্ট করা আর রিটার্ন করার মধ্যে পার্থক্যটা কি। প্রিন্ট করাটা হচ্ছে যে আমার এই ফাংশনটা কাজ করতেছে, আর রিটার্ন করা হচ্ছে যে এই ফাংশনটা আমাকে কি রিটার্ন করবে। কিরকম বলি, ব্লেন্ডার মেশিনে আমি যে ছিল আমরা দিচ্ছিলাম এবং সেখান থেকে আমি জুস পাচ্ছিলাম, এই যে জুসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে রিটার্ন করতেছে সে,
কিন্তু এই আম থেকে যে জুস তৈরি করার প্রক্রিয়াটা সেটা কিন্তু রিটার্ন করতেছে না। আমকে প্রথমে বিভিন্নভাবে কাটা হচ্ছে ব্লেন্ডিং ব্লেডের মাধ্যমে, সেই জিনিসগুলোই হচ্ছে যে প্রিন্ট কাজ করা, মানে সেই ফাংশনের কাজ সেটা। বাট সেসব কিছু করে আমরা জুস পাচ্ছি, জুসটা হচ্ছে রিটার্ন ভ্যালু এটাই। সো আমরা এখানে জুস পাচ্ছি না আপাতত, আপাতত হচ্ছে ভিতরের কাজ কমপ্লিট করতেছে। এই অর্থাৎ রিটার্ন আর প্রিন্টের মধ্যে পার্থক্যটা এটা হলো এটাই যে প্রিন্ট করলে সেটা এই ফাংশনটা প্রিন্ট করতেছে, আর রিটার্ন করলে সেই ফাংশন রিটার্ন করতেছে। অর্থাৎ রিটার্ন করলে হয় কি যে এই ফাংশনের থেকে একটা মান আমি অন্য ফাংশনে কাজ করতে পারি, সেটা কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করব। এখন যদি আমি এই ফাংশনটা কল করি, কল করার সময় ফাংশন তৈরি করার সময় প্রথমে রিটার্ন টাইপ, তারপর ফাংশন নেম, তারপর এই ব্র্যাকেট চিহ্ন দিতে হয়, প্যারেন্থিসিস, প্যারেন্থিসিসের ভিতরে আর্গুমেন্ট লিস্ট দিতে হয়, যদি আর্গুমেন্ট লিস্ট দেওয়া হয় উচিত মানে দরকার হয় প্রোগ্রামের ক্ষেত্রে, তাহলে তারপরে ভিতরে ফাংশনালিটি কাজ, এবং যদি এখানে ভয়েড বাদ দিয়ে অন্য কিছু থাকে সেগুলো আপনি রিটার্ন করতে হবে, আর ভয়েড যদি আপনার থাকে আপনি এখানে রিটার্ন স্টেটমেন্টটা লিখতে পারেন না লিখতে পারেন, সেখানে আপনার কোনো সমস্যা নেই। ফাংশন যখন আমরা কল করব তখন শুধুমাত্র ফাংশন নেম লিখতে হবে, এবং ফাংশন ওয়ান ফাংশন নেম এর ভিতরে যদি আমরা যে যে প্যারামিটার দিব সেগুলো, এখানে কোনো আমাদের প্যারামিটার দিতে হবে না। আমি যদি ফাংশন রান করি তাহলে এটা প্রিন্ট করবে দিস ইজ ফাংশন ওয়ান, রান করলাম এটা দিস ইজ ফাংশন ওয়ান প্রিন্ট করলো। এই ফাংশনটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করেনি, শুধুমাত্র ভিতরে কাজ চেঞ্জ করেছে। এবার আসবো আমরা যে ফাংশন রিটার্ন করবে কিছু এরকম ব্যাপার নিয়ে, একটা ফাংশন কি রিটার্ন করবে সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। রিটার্ন টাইপটা আসলে ডাটা টাইপের মতোই, ইন্টিজার ফ্লোট ডবল যেগুলো যদি আমরা লিখতে পারি সেগুলো রিটার্ন টাইপ দিয়ে লেখা যাবে, এবং এখানে আমরা ধরতেছি যে একটা ইন্টিজার রিটার্ন করবে এই ফাংশনটা, এবং এই ফাংশন ইন্টিজার রিটার্ন করবে। আমি প্রিন্ট করলাম দিস ইজ ফাংশন ওয়ান এবং রিটার্ন করলাম এখন দেখুন এই ফাংশনটা আমি এখানে কল করতে পারি এভাবে, এই যদি আমি রান করি তাহলে দেখুন যে আগের ফাংশনটার মতোই হয়ে গেছে দিস ইজ ফাংশন ওয়ান। কিন্তু এখানে আমি রিটার্ন ফাইভ করেছি, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই ফাংশনটার মান হচ্ছে এখন ফাইভ। ইন্টিজার রিটার্ন করেছি তার মানে এই ফাংশনের মান আমাকে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, অর্থাৎ আমি এখন ইন্টিজার এ নিলাম। এখানে আমি বলেছিলাম যে জুসের টাইপ হচ্ছে তরল, তার মানে আমাকে যদি জুস রাখতে হয় তাহলে এমন একটা পাত্রের মধ্যে রাখতে হবে যেখানে তরল পদার্থ রাখা যায়, এটাই রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। তার মানে আমি যদি এটার মান রাখতে চাই তাহলে এমন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে যার মধ্যে ইন্টিজার টাইপের মান রাখা যায়, অর্থাৎ আমি ইন্টিজার এ রাখলাম। এখন এ ইকাল টু ফাংশন ওয়ান করে দিলাম। এখন আমি প্রিন্ট করব এ মান, এ মানটা আমি প্রিন্ট করলাম। এখানে কি হলো যে ফাংশন ওয়ানে যে মানটা ছিল সেই মানটা কত, ফাংশন ওয়ান যখন কল করেছে এটা রিটার্ন করেছে ফাইভ, ফাইভ রিটার্ন করা মানে কি এটার মানটা ভ্যালুটাই হচ্ছে ফাইভ হয়ে গেল, তার মানে এই ফাংশনের মান এখন ফাইভ। এই ফাংশনের জায়গায় তার এ ইকাল টু ফাইভ, তাহলে এর মান হয়ে গেল ফাইভ। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে প্রিন্ট করে দেখাবে দিস ইজ ফাংশন ওয়ান এবং নিচে ফাইভ আসবে। রান করি এবং রান করলে আমরা দেখতে পারবো যে দিস ইজ ফাংশন ওয়ান এবং নিচে ফাইভ আসছে, মানে পারফেক্ট। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমি যদি এখানে ইন্টিজার লিখি এবং এখানে যদি আমরা ফ্লোয়ের রিটার্ন করি তাহলে কিন্তু এটা ফ্লোয়ের আসবে না, এটা ইন্টিজারের কাস্টিং এখানে চলে আসবে, এবং এটা যদি আমরা রান করি তাহলে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ আমরা পাবো না, ফাইভ পয়েন্ট ফাইভ আমরা পাবো না। সো আমরা যেটা রিটার্ন করতেছি এবং আমাদের যে রিটার্ন টাইপ এই দুটোর মধ্যে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে,
এবং আমরা যেই টাইপে রিটার্ন করব সেই টাইপে যেটা রিটার্ন করব সেটার যে টাইপ হবে সেটা অফকোর্স আমাদেরকে রিটার্ন টাইপ হিসেবে দিতে হবে। আমরা এখানে ইন্টিজার দিয়ে ডবল রিটার্ন করলে আমাদের ডবল মানটা পাবো না, আমরা সেটা কাস্টিং করে ইন্টিজার মানটা পাবো। এটা আপনাদের সুবিধা বলতে পারেন, অসুবিধাও বলতে পারেন, কাস্টিং করতে হচ্ছে না আলাদাভাবে, কিন্তু আসলে এটা গুড প্র্যাকটিস নয়। সো রিটার্ন টাইপ নিয়ে হয়তো আর কোনো সমস্যা থাকার কথা নয়, যদি সমস্যা থাকে আপনি এই টিউটোরিয়ালটা আর একবার দুবার দেখবেন, এবং বিভিন্ন এখানে ইন্টিজার দিয়ে ডবল ক্যারেক্টার এগুলো নিয়ে আপনি ট্রাই করে দেখবেন, প্র্যাকটিস করে দেখবেন যে আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে সেই ব্যাপারগুলো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।